আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে আজকের ভিডিওতে তো আজকে আমরা শিখবো কিভাবে যেকোনো ব্ল্যাক এন্ড হোয়াইট কে কিভাবে ভেক্টর করতে হয় অর্থাৎ ভেক্টর ট্রেসিং তো প্রথমে চলে যাবে হচ্ছে আমরা ফাইলে এলিস্টেডটা ওপেন করার পরে এরকম একটা ইন্টারফেস্ট পাবেন তারপর চলে যাবেন হচ্ছে ফাইলে ফাইল থেকে নিউ বাটনে ক্লিক করবেন দেন এখানে যেটাই থাক এখানে আপনারা এটাকে পিকজেল করে দেবেন পিকজেল করার পর সাইজটা নেবেন হচ্ছে চার হাজার পিকজেল বাই চার হাজার পিকজেল এটাকে আমি চার হাজার বাই চার হাজার করে দিলাম দেন কালার মোডটা যেটা থাকবে অ্যাডভান্স অপশন যদি আপনাদের এরকম থাকে তাহলে আপনারা এখানে ক্লিক দিলে অ্যাডভান্স অপশন শো হবে দেন এটা করে দিবেন আর জিবি কালার মোড এবং পিপিআই করে দিবেন হচ্ছে তিনশো এরপর ক্রেডিট বাটনে ক্লিক করবেন এটা ক্রেডিট হয়ে গেল কাজের সুবিধার্থে আমি আরেকটা ফাইল ক্রেডিট করবো সেম ভাবে তো এখান থেকে নিউ বাটনে ক্লিক করছি দেন ক্রেডিট এরপর আমরা এই ফাইল থেকে এখান থেকে চলে যাব হচ্ছে প্লেস আমরা ইমেজ গুলোকে প্লেস করব আমরা ডাউনলোডে চলে যাব অর্থাৎ আপনাকে ফাইল দেওয়ার পরে ফাইল যেখানে থাকবে সেখান থেকে এই ফাইল আপনারা চুজ করে এইভাবে ওপেন করবেন প্লেস বাটনে ক্লিক দেওয়ার পর আমি এখান থেকে ছয়টা ফাইল নিয়ে আসলাম তো এখন আমি যেটা কাজ করব সেটা হচ্ছে এখান থেকে ধরে ধরে নিয়ে যাব সাপোজ ফার্স্ট অফ অল এটাই করব এটা করার জন্য আমি এখান থেকে এটা নিয়ে আসলাম এটা মেন ফাইলে নিয়ে আসলাম চার হাজার চার হাজার যেটা করেছিলাম আসলাম দেন এখন হচ্ছে এটাকে ভেক্টর করব তো এখানে অনেকভাবে ভেক্টর করা যায় আপনাদের জন্য যেটা সহজ হবে সেটা হচ্ছে আমি দেখাবো তো এখানে যেহেতু কালার আছে একটা হচ্ছে ব্ল্যাক এন্ড হোয়াইট যখন আপনি ব্ল্যাক এন্ড হোয়াইট করবেন দুই ভাবে করতে পারবেন যেকোনো একটা করলেই হবে তো যখন আমি বলবো যে কালারিং করার জন্য তখন আপনারা ইমেজ ট্রেস নামে যে অপশনটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন এবং 16 কালারসে ক্লিক করবেন তাহলে কালার সহ এটা ভেক্টর হয়ে যাবে আর যখন ব্ল্যাক এন্ড হোয়াইট করবেন তখন সাপোজ ধরেন আমি এটা ব্ল্যাক এন্ড হোয়াইট করব তো এটাকে ধরে জাস্ট এখানে ইমেজ ট্রেসে আসবেন দেন প্রিভিউটা ওপেন করে দিবেন এরপর অ্যাডভান্স অপশনে ক্লিক দিয়ে হোয়াইট ইগনোর করে দিবেন হ্যাঁ হোয়াইটটা ইগনোর হয়ে গেল দেখেন এখানে যেটা কালারিং ছিল এটা কিন্তু একটু সমস্যা হয়েছে এটা ঠিক করার জন্য আপনি ট্রাস একটু বাড়ায় দিবেন হ্যাঁ যদি ইমেজে কোনো সমস্যা হয় তাহলে ট্রাস একটু বাড়ায় দিবেন দেন এটাকে ক্লোজ করে দিবেন এখান থেকে আমি দুইটাকেই ধরলাম ধরার পরে অবজেক্ট অবজেক্ট থেকে চলে যাব হচ্ছে এক্সপান ওকে এক্সপান করে ফেললাম আর এখানে হোয়াইট রিমুভ করার জন্য আপনাকে কি করতে হবে এটাকে সিলেক্ট করে দেন অথবা এই ম্যাজিক ওয়ান টু গিয়ে হোয়াইট টার উপরে একটা ক্লিক দিয়ে ব্যাগ এস চাপলে এটা হোয়াইট চলে যাবে তো এখন সাপোজ ধরেন আমি এখানে দুইটাই কিন্তু অনেক সুন্দর হয়েছে ডিটেইলসে সবকিছু দিয়েছে তো যেকোনো একভাবে আপনি করলেন করার পর এটা হচ্ছে এভাবে সিলেক্ট করলেন এবং একটু বড় করে দিয়ে মাঝখানে নিয়ে এখানে মিডল বরাবর আনার জন্য আপনাকে অ্যালাইন এ চলে যেতে হবে অ্যালাইন থেকে হরিজেন্টাল অ্যালাইন সেন্টার এবং ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার এবং শিফট আর অল্টার একসাথে ধরে এইটাকে জাস্ট এই এর সাথে মিলিয়ে দিবেন বড় করে দিবেন ওকে তো আমি চাচ্ছি যে কালারিং টাই থাক এবং আপনারা ইচ্ছা মতো যেটা যখন বলবো সেভাবে করবেন এখন এইটা সিলেক্ট থাকা অবস্থায় আপনি চলে যাবেন হচ্ছে সরি সিলেক্ট করতে হবে না এইটা এখানে কোন নয়েস আছে কিনা একটু চেক করে নেবেন কোনো নয়েস থাকলে ওইটা অ্যাপ্রুভ করবে না ওকে তো এখন ফাইলে যাবেন ফাইল থেকে সেভ সেভ অ্যাজ এবং সেভ ইউর কম্পিউটার দেন এখানে আপনি একটা লোকেশন দেখা দিলেন সাপোজ আমি আমার ডেস্কটপের যে লোকেশনটা আছে নিউজ ফোল্ডার এটাই দেখাই দিলাম এবং এখানে একটা নাম দিলাম হচ্ছে বার্ড ভেক্টর জিরো ওয়ান অবশ্যই স্পেস দেবেন না বা বাদ ভেক্টর জিরো জিরো টেন দিলাম সাপোজ এটা নাম দিলাম জিরো টু থ্রি জিরো ফোর এইভাবে আপনাদের কাজগুলো করতে হবে থাকবে এআই আপনি করে দিবেন ইলাস্ট্রেটর ইপিএস এটা করে দিবেন দেওয়ার পর আপনি এখান থেকে জাস্ট সেভ বাটনে একটা ক্লিক করে দেবেন দেন এই যে ইলাস্ট্রেটর ইপিএস টোয়েন্টি থাকবে আপনাদের যে ভার্সন ওই ভার্সন এখানে দেখাবে এটাকে করে দিতে হবে

এরপর এটাকে সেভ করে দিলাম সেম কাজটা আমি আবার করব এটা হচ্ছে আমরা একবার জেপিজি নিচ্ছি এখন আমরা পিএনজিটা নেব তো সেভ ফর ওয়েব দেন এখান থেকে আমরা আবার চলে যাব হচ্ছে জেপিজি পিএনজিটা নিচ্ছি এখন জেপিজিটা নেব জেপিজিটা নেওয়ার জন্য জাস্ট এটাকে ধরে দেন এখানে সেভ বাটন ক্লিক দিলেন যা আছে তাই সেভ এখন একটা ইমেজের কাজ শেষ এভাবে যতগুলো ইমেজ আছে সেম ভাবে এনে এনে কাজ করতে হবে তো এই ইমেজটা কাজ শেষ হওয়ার পর আপনাকে ফাইলে যেতে হবে ডেস্কটপে আমি যে এখানে রাখছি ফাইলটা নিউ ফোল্ডার এটা ওপেন করলাম ওপেন করার পর এখন আমি এই যে মানে প্রত্যেকটা কাজেরই তিনটা করে ফাইল হবে মেবি এটা হচ্ছে এই তিনটা এজে তিনটা করে ফাইল হবে তিনটা ফাইলকে ধরবেন একসাথে অর্থাৎ সেম নামের যে তিনটা ফাইল হবে এই তিনটাকে ধরবেন তো দেখেন আমি এখানে কাজ করছিলাম এই তিনটাকে ধরে এই জিপটা করা হয়েছে সো একটা কাজের জন্য তিনটা ফাইল থাকবে তিনটাকে ধরে এবারে ক্লিক করে কম্পেস টু জিপ ফাইল এটাতে ক্লিক দিবেন এটা জিপ হয়ে যাবে আশা করি বুঝতে পারছেন আর সেম কাজটা শেয়ার করার জন্য আপনাকে যেতে হবে হচ্ছে আপনাকে যেতে হবে হচ্ছে ক্রোম যে একটা ব্রাউজার ওপেন করতে আমি এখানে ক্রোম ব্রাউজার ওপেন করে নিচ্ছি আপনাকে ক্রোম ব্রাউজারই ওপেন করতে হবে